নদিয়ায় রাস্তার পাশ থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ, ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ফের একবার নদিয়ায় উদ্ধার এক পচা গলা মৃতদেহ, আর যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে তাহিরপুর থানার খামার শিমুলিয়া এলাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাহিরপুর থানার বাতকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খামার শিমুলিয়ায় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের পাশ থেকে দুর্গন্ধ পান স্থানীয় মানুষজন। পরে তারা বিষয়টি দেখতে গেলে দেখেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাহিরপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় তাহিরপুর থানার পুলিশ। কিভাবে ওই মৃতদেহ ওই এলাকায় এলো, ওই ব্যক্তির নাম পরিচয় জানতে ঘটনা তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার পুলিশ। সকাল 8টার সময় জানতে পারলাম যে খামার শিমুলিয়া সুনীলের দোকানের সামনে, আমাদের এইখানে, এটা বাতকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে খামার শিমুলিয়া, এটা বডি পড়ে আছে। তো আমরা এসে দেখলাম, পুলিশকে খবর দিয়েছি, পুলিশ বডিটা তুললো। চেনার মতো কোনো পরিস্থিতি নেই। কি মনে হচ্ছে? জানি না, এটা এখন প্রশাসন নিয়ে যাবে, তদন্ত করে দেখবে, বলতে পারছি না এখন। চেনা যাচ্ছে না, পোকা হয়ে গেছে। কি অবস্থায় ছিল বডিটি? বডিটা তো এসে যা দেখলাম, সামনে যাওয়া যাচ্ছে না, গন্ধ, দুর্গন্ধ বেরোচ্ছে। বেশ কিছুদিন আগে হয়তো মেরেছে, কারা মেরেছে ওটা তো আমরা বলতে পারবো না, একটা প্রশাসনের ব্যাপার, তদন্ত করে টোটালটাই জানা যাবে। এটা কি মনে হচ্ছে যে অন্য কোথাও থেকে নিয়ে এসে ফেলে দিয়েছে? নালে বডির যা পরিস্থিতি দেখলাম, তাতে হয়তো সপ্তাহখানিক আগে হয়তো। ছেলে না মেয়ে? ছেলে। কেমন বয়স হতে পারে আনুমানিক? 50 বছর হবে। আপনাদের প্রাথমিক কী অনুমান মনে হচ্ছে? টোটালটাই প্রশাসন দেখবে, মার্ডার করেছে বা মারা গেছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, এটা প্রশাসন তদন্ত করে দেবে। আপনার নাম পরিচয়? সুবীর বিশ্বাস, বাতকুল্লা 1G2।